ইঞ্জুরির কারণে টাইগারদের বিপক্ষে ওয়ানডে অভিষেকের স্বপ্ন গুড়িয়ে গেল ইংলিশ অলরাউন্ডার টম আবেলের। বাংলাদেশে আসার কয়েকদিন আগে ইঞ্জুরিতে পড়ায় বাংলাদেশ সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। তবে টি টোয়েন্টির এই মার্কুটে ব্যাটার না এলেও বিকল্প হিসেবে উইল জ্যাকসকে নিয়ে ঢাকা আসবে ইংল্যান্ড। 2019 টি টোয়েন্টি ব্লাস্টে সমারসেট ও মিডলসেক্সের ম্যাচ, ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগে সেদিন হইচই ফেলে দিয়েছিলেন 24 বছর বয়সী তরুণ টম অ্যাবেল। মিডলসেক্সের বিপক্ষে মাত্র 46 বলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এই সমারসেট অধিনায়ক। তারপর থেকে স্বপ্নযাত্রা শুরু, বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর হটকেকে পরিণত হওয়া এই তরুণ টি টোয়েন্টি ক্যারিয়ারে ওই 1টি সেঞ্চুরি ছাড়া তুলেছেন 10টি অর্ধশতক, তাও মাত্র 68 ইনিংসে। তারও 4 বছর পর অ্যাবেল আবারও আসেন আলোচনায়। প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়ে বাংলাদেশের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ইংলিশ স্কোয়াডে ছিল অ্যাবেলের নামও। কিন্তু টাইগারদের বিপক্ষে প্রথমবারের মতো ফ্রিল্যান্সের জার্সি চাপানোর স্বপ্ন ভেঙে গেল এই ব্যাটিং অলরাউন্ডারের। গেল বুধবার কলম্বোয় শ্রীলঙ্কা এই দলের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ওয়ানডে ম্যাচে নিজের তৃতীয় ওভারের প্রথম বলটি করার সময় বাঁ দিকের সাইড স্ট্রেনে চোট পান অ্যাবেল। এরপর ওই ম্যাচে বোলিং ব্যাটিং কোনোটাই করতে পারেননি এই ইংল্যান্ড লায়ন্স অধিনায়ক। এরপর স্ক্যান রিপোর্টে ইঞ্জুরি ধরা পড়ে অ্যাবেলের। শেষ পর্যন্ত বাংলাদেশ সফর থেকে ছিটকে পড়েন তিনি। তবে অ্যাবেলের বদলি হিসেবে ইংল্যান্ডের প্রথম পছন্দ উইল জ্যাকস, যিনি বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াডে আছেন আগে থেকেই। অ্যাবেলের ইঞ্জুরির কারণে ওয়ানডে দলের সাথেই এখন ঢাকায় আসতে হবে ইংল্যান্ডের হয়ে নিজের প্রথম ওডিআই খেলার অপেক্ষায় থাকা এই অলরাউন্ডারকে। তবে ইংল্যান্ড দলে যতই পরিবর্তন আসুক, বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওয়ানডেতে ইংলিশদের সাম্প্রতিক বাজে পারফরমেন্সের সুযোগ নেয়া। টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ, আর সাউথ আফ্রিকার কাছে 2-1 ব্যবধানে সিরিজ হেরেছে ইংল্যান্ড। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।